সবাইকে আজকের এই কোয়ালিটি অ্যাসুরেন্স রিপোর্ট নিয়ে ডিসকাশন করলে যেটা আমাদের লাভ হবে, যে আমরা যাতে একটা ইউনিক সবগুলো ডিপার্টমেন্টে একই স্টাইলে ফিল আপ করতে পারি এবং রিপোর্টগুলো রাখতে পারি। এই কোয়ালিটি অ্যাসুরেন্স রিপোর্টের মূলত এটা একটা ডিপার্টমেন্টের একটা ইনভেন্টরি, যত কিছু আছে সবকিছুই এই ফর্মে চলে আসে, একাডেমিক ব্যাপারগুলো এবং যত ধরনের ইকুইপমেন্টস আছে সবগুলো এই লিস্টটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে সবকিছুই চলে আসে। তো আমি ফর্মটার একটা প্রেজেন্টেশন রেডি করছি, তো আমার স্যারের অনুমতি ক্রমে আসলে এটা স্যার আগে কথা বলবেন নাকি প্রেজেন্টেশনটার ওই তুমি বলো আলোকে বলো, দেখাবো? হ্যাঁ দেখো, ওটা দেখো, ওটা দেখলে কথা বলতে পারবো আমরা। স্ক্রিনটা দেখা যায়? দেখা যাচ্ছে স্যার, প্লিজ। জি, তো আমাদের এখানে আইকিউএসসি যেটা অপারেশন ম্যানুয়ালের অ্যানেক্স 12, এখানে 120 থেকে 132 পেজের একটা ফর্ম, ওটা ওখানে পিডিএফ থেকে আমরা ওয়ার্ডে নিয়ে আসছি, যাতে করে ওয়ার্ডে ডিজাইন করাতে আমরা আমাদের সুবিধা মতো করে আমরা ফিল আপ করতে পারবো, যেখানে কলাম রো অ্যাড ড্রপ করতে হবে, সেই অনুযায়ী আমরা ওয়ার্ড ফাইলটা অ্যাটাচমেন্ট আপনাদের মনে হয় চিঠিতে সবাইকে দেওয়া আছে। তো এটা প্রসিডিউরটা হলো, আমরা আইকিউএসসি রিসিভ করবে ডিপার্টমেন্ট থেকে, এবং এটা ফ্যাকাল্টির কোয়ালিটি এসুরেন্স সেলের ফরওয়ার্ডিং সহ ডিপার্টমেন্টগুলো আইকিউএসসি অফিসে জমা দেবেন। তো এমন খুব বেশি ডিফিকাল্ট ফর্ম না, তারপরও কিছু কিছু জিনিস আছে যেটা আসলে মূলত প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সবগুলোর জন্যই এই ফর্মটা ডেভেলপ করা। তো কিছু কিছু ব্যাপার হয়তো বা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির জন্য ইরেলেভেন্ট মনে হয়, তো সেগুলো আমরা ইগনোর করতে পারবো, আর কিছু ডিসকাশনে হয়তো স্যার হেল্প করবেন বা আপনারা সবাই মিলে কিছু হয়তো ফর্মের ল্যাঙ্গুয়েজ বুঝতে একটু অসুবিধা হলো। আমরা এখানে একটা ইয়ার অনুযায়ী মূলত রিপোর্টিং, ওয়ান একাডেমিক ইয়ার, তো আমরা সেমিস্টার অনুযায়ী যদি করি তাহলে সেটা দুইটা সেমিস্টারে, যেহেতু আমরা 6 মান্থ সেমিস্টার আমাদের এখানে প্র্যাকটিস। কোনো কোনো রিপোর্ট আমার কাছে মনে হলো যে সেমিস্টার বেস, যেমন শিক্ষক আমরা আসলে সেমিস্টার বেস কাউন্ট করতে অভ্যস্ত, পার্ট টাইম ফুল টাইম, যদি বাৎসরিক হিসাব করি তাহলে দেখা যায় সংখ্যাটা অ্যাকুরেট আসবে না। তো অনেক সময় কোনো কোনো হিসাব আমরা যদি সেমিস্টার ওয়াইজ রেখে পরে অ্যাড করি তাহলে সেটাও মনে হয় আরো অ্যাকুরেট ইনফরমেশন আসবে। নেম অফ দ্য এন্টিটি, আমি এখানে মূল ফর্মে এন্টিটি লেখা, আমি মনে করি এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে মিন করা, ডিপার্টমেন্টের অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস এবং যেই রিপোর্ট, তার 1 ইয়ার হলে সেমিস্টার গুলো এখানে মেনশন করলে আমরা সাধারণত শুরু করতে চাচ্ছি স্প্রিং 20 থেকে অটাম 21 ইয়ার। ডেট অফ এস্টাবলিশমেন্ট, আমরা আসলে এই ফর্মটা ফিল আপ করলে ডিপার্টমেন্টের খুঁটিনাটি সবকিছু আমাদের জানা হয়ে যাবে, এটা হয়তো কম বেশি সবাই জানি, আবার দেখা যায় সামনে থাকে না, এই একটা ফর্ম থাকলে সবগুলো ইনফরমেশন আমাদের সামনে চলে আসবে। যেমন ডেট অফ এস্টাবলিশমেন্ট, আমরা একটা ইয়ার হয়তো মনে রাখতে পারি, কিন্তু একেবারে ইউজিসির অ্যাপ্রুভাল ডকুমেন্ট অনুযায়ী আমাদের এটা ফিল আপ করলে সবাই প্রত্যেক ডিপার্টমেন্টের এস্টাবলিশমেন্ট ডেটটা আমরা ভালো করে জানতে পারবো। তো অনেকে জানি জানি না, আমি নিজেও হয়তো বা 95 থেকে শুরু ওইটাই জানি, কিন্তু ডেট অফ এস্টাবলিশমেন্ট এখানে আমরা ফিল আপ করবো, হয়তো ডেট অফ আমাদের বার্থ জানি না, হেল্প নিতে হবে আমাদের রেজিস্টার অফিস থেকে এটা ফিল আপ করার জন্য। টোটাল নাম্বার অফ স্টাফ, এখানে টিচারের কলা রোতে মনে হয় টোটালটা আসবে, তারপরে এটারই সাব ডিভিশন হয়তো বা টিচার্স উইথ পিএইচডি, এটা আমার কাছে মনে হইতো, কারণ টিচার তো সবাই, নাকি টিচার পিএইচডি বাদ দিয়ে উপরের রোতে আসবে নাকি না সবাই টিচার, সবাই টিচার সে হিসাবে আসবে, কিন্তু হয়তো সাব পয়েন্ট না হয়ে ওটা পিএইচডি হোল্ডার ওখান থেকে ডিডাক্ট করে আবার আসবে। অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, সাপোর্ট স্টাফ, তো এটা সিম্পলি আমাদের রেকর্ড আছে সব ডিপার্টমেন্টগুলোতে। নাম্বার অফ
ফ্যাকাল্টি পজিশন এখানে লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং প্রফেসর অনুযায়ী। আমাদের এখানেও অনেকগুলো ব্যাপার আমরা ডিপার্টমেন্টে জানিও না যে আসলে কতগুলো পজিশন এই ডিপার্টমেন্টের জন্য ভ্যাকেন্ট বা অ্যাপ্রুভ পজিশন, এটাও হয়তো অনেক সময় একটু আমাদের কাছে পরিষ্কার থাকে না। তো একটা হলো গিয়ে বর্তমান যেটা আছে টোটাল ফ্যাকাল্টি, আর একটা হলো এই বছরে কি কি কতজন রিক্রুট করা হলো, আর পজিশন ভ্যাকেন্ট থাকে যদি 20টা লেকচারের পর থাকে 10টা ফিল আপ হলে 10টা ভ্যাকেন্ট। তো এই জন্য এটাও মনে হয় যে আমাদের রেজিস্ট্রার অফিসের হেল্প নিতে হবে ফিল আপ করার জন্য, যে টোটাল কোন পদের জন্য কতগুলো পজিশন আমাদের অ্যাপ্রুভ পজিশন আছে। ফ্যাকাল্টি মেম্বার্স পার্টিসিপেশন ইন কনফারেন্সেস অ্যান্ড সিম্পোজিয়া ডিউরিং দিস ইয়ার, এখানে অ্যাটেন্ডেড একটা পেপার প্রেজেন্টেশন এবং রিসোর্স পার্সন হিসাবে অ্যাটেন্ড করা, এই তিন ক্যাটাগরির, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল। আমরা একাডেমিক কাউন্সিলের সময় অনেক রিপোর্ট দেই, এটা মেনটেন করলে ওখান থেকে রিপোর্টটা যে কোনো জায়গাতে যখন ইউজিসি অনেক সময় আমাদের কাছে চায় আমরা খুব দ্রুত এখান থেকে দিতে পারবো যদি টাইম টু টাইম আমরা আপডেটেড ইনফরমেশন রাখি। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, এটাও আমরা অনেক সময় ইনস্ট্যান্ট অনেকেই জিজ্ঞেস করে, তো আমরা কাছাকাছি একটা হয়তো বলতে পারি। তো এই রিপোর্টের মাধ্যমে আমাদের একটা ডাটাবেস তৈরি হবে, মেল ফিমেল আলাদা আছে এবং লোকাল এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। একাডেমিক প্রোগ্রাম যেহেতু এটা পাবলিক প্রাইভেট সকলের জন্য, তো এমফিল এবং পিএইচডি দুইটা রো আছে যেটা হয়তো আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। তো আমাদের ডিপার্টমেন্ট গুলোতে, ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট গুলোতে মাস্টার্স এবং আন্ডার গ্রাজুয়েট, এর বাইরে আছে পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা। নেক্সট যাই আমরা, অ্যাক্রিডিয়েশন। আমাদের এখন পর্যন্ত অ্যাক্রিডিয়েটেড ডিপার্টমেন্ট তিনটা আছে, বাকিগুলো যখন অ্যাক্রিডিয়েটেড হবে বা শুধু যে সায়েন্স ফ্যাকাল্টি না, বাকিগুলোর সবারই হয়তো অ্যাক্রিডিয়েশন একসময় হবে। আর ফার্মাসি কাউন্সিল থেকে যে যেখান থেকে অ্যাক্রিডিয়েশনের ব্যাপারগুলো ইনফরমেশনগুলো এখানে থাকবে, আমাদের সিসি, ত্রিপলি, সিএসি, এটা অ্যাক্রিডিয়েটেড এবং ফার্মাসি ডিপার্টমেন্ট ফার্মাসি কাউন্সিল থেকে অ্যাক্রিডিয়েটেড। ইটি দরখাস্ত করেছে এবার যে, আর বাকি আরো অ্যাপ্লিকেশন ইটি এবং অন্য ডিপার্টমেন্ট সবাই হয়তো একসময় অ্যাক্রিডিয়েশন নিতে হবে। আমাদের স্টাইল যেটা সেমিস্টার 6 মান্থ সেমিস্টার আমরা প্র্যাকটিস করি, এখানে সেমিস্টার নাই, তো সেই হিসাবে সেমিস্টার ঠিক দিলে মনে হবে। ইনফ্রাস্ট্রাকচার, ক্লাসরুম, ল্যাবরেটরি, সেমিনার, নাম্বার অফ ইম্পর্টেন্ট ইকুইপমেন্টস পারচেজ ডিউরিং দ্য কারেন্ট ইয়ার, এটা একটা রো আছে এখানে। আমাদের বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টিতে অনেক দামি ইকুইপমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্টও যদি খুব ইম্পর্টেন্ট কোনো এক্সপেন্সিভ কোনো ইকুইপমেন্ট সেটা আলাদা করে উল্লেখ করার জন্য বলা আছে। তো কিছু কিছু রুম ডিপার্টমেন্ট গুলো শেয়ার করে, সায়েন্স ফ্যাকাল্টিতে অনেক ল্যাবও শেয়ার করে, তো এটা হয়তো বা প্রত্যেক ডিপার্টমেন্ট আলাদা করে কাউন্ট করবে, হয়তো ডাবল কাউন্টিং হইতে পারে, স্যার হয়তো পরে যদি কোনো ব্যাখ্যা দিতে চান। সায়েন্স ফ্যাকাল্টিতে কিছু রুম হয়তো বা ডাবল কাউন্টিং হবে কিছু ল্যাব। স্কলারশিপস অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু দ্য স্টুডেন্টস, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম ইনস্টিটিউশন যেটা বুঝতে পারছি, যেটা আমাদের ইউনিভার্সিটি থেকে যেটা পাওয়া যায়, এর বাইরে গভর্নমেন্ট এবং অন্য কোনো ইনস্টিটিউশন, অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে যদি কোনো কিছু থাকে, ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল স্কলারশিপ নিয়ে যদি কেউ পড়ালেখা করে, তার অ্যামাউন্ট সহ এবং কতজন স্টুডেন্ট এই সুবিধা পাচ্ছে। তো আমরা এইসব ডাটা আমাদের জন্য সেমিস্টার ওয়াইজ করে, 2 সেমিস্টার হয়তো যোগ করে দিলে ভালো হবে, কারণ আমাদের সেমিস্টারে ভেরি করে ইয়ার অনুযায়ী, একজন হয়তো 1 সেমিস্টার পাইলো, পরের সেমিস্টারে পাইলো না। কোকারিকুলাম, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্গানাইজ বাই দ্য স্টুডেন্ট ডিউরিং দিস ইয়ার, তো এখানে এরকম কোনো টেবল সরাসরি ছিল না, আমি জাস্ট
একটু আইডিয়া করে জাস্ট মিনিমাম এতটুকু জিনিস থাকতে পারে যে আমরা কখন কোন অ্যাক্টিভিটিস অর্গানাইজ করলো, ডেট এবং ইভেন্টের ডিটেলস যদি আমরা লিখি, এর বাইরে কলাম যদি কোনো কিছু যোগ করা লাগে সেটা আমরা ডিপার্টমেন্ট থেকে করতে পারবো। কমিউনিটি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস অর্গানাইজ ডিউরিং দিস ইয়ার, আমরা অনেক সময় অনেকগুলো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস হয়, অনেক সময় শীত বস্ত্র বিতরণ করা হয়, তারপর ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে দেখা যায় ব্লাড গ্রুপিং বা অন্যান্য কোনো এই যেহেতু অ্যাক্টিভিটিসগুলো এখানে আসবে। অ্যাক্টিভিটিস অর্গানাইজ আন্ডার ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, আমাদের কনফারেন্সের সময় আমরা ইন্ডাস্ট্রি কোলাবোরেশন প্রোগ্রাম করে থাকি, তার বাইরেও আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, তারপর বিভিন্ন প্লেসমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট করে থাকে, ইনফরমেশনগুলো এখানে আসবে। কোয়ালিটি ইম্প্রুভমেন্ট স্ট্র্যাটেজিস অ্যাডপ্টেড ফর ইচ অফ দ্য কিউএ এরিয়াস, এখানে আমাদের এই ম্যানুয়ালে কোয়ালিটি অ্যাসুরেন্স এরিয়ার ভিতরে স্টুডেন্ট, স্টাফ, ওয়েলফেয়ার, ট্রেনিং অনেকগুলো এরিয়া এখানে আছে, তো ওখান থেকে যদি কোনো স্ট্র্যাটেজি নেওয়া হয় তাহলে সেই ইনফরমেশনগুলো এখানে আমাদের এই ম্যানুয়ালের 5.1 কোয়ালিটি অ্যাসুরেন্স এরিয়াগুলো উল্লেখ করা আছে, ওখানে অনেকগুলো এরিয়া বিশেষ করে আমাদের স্টাফ ডেভেলপমেন্ট, টিচার, স্টুডেন্ট, লাইব্রেরি, যেখানে যেখানে ইমপ্রুভ করার আছে সেটা এখানে চলে আসবে। অ্যাক্টিভিটিস আন্ডারটেকেন ফর স্টাফ ডেভেলপমেন্ট ডিউরিং দিস ইয়ার, কোন ধরনের ট্রেনিং প্রোগ্রাম যদি স্টাফদের নিয়ে করা হয় সেটা ডিপার্টমেন্ট ইউনিভার্সিটির সেন্ট্রালিও হইতে পারে, অথবা ডিপার্টমেন্ট যদি আয়োজন করে তো এখানে এত আমরা হয়তো বা সেন্ট্রাল আয়োজন করলেও সেটাও এখানে উল্লেখ করতে পারবো। ইনিশিয়েটিভস টেকেন টু মেক দ্য ক্যাম্পাস ইকো ফ্রেন্ডলি, এটা হয়তো একটু ব্যাখ্যা কেউ যদি দিতে পারেন, হয়তো জি স্যার, এটা নাম্বার অফ কোলাবোরেশনস এখানে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং এনি আদার অপশনগুলো আছে, যদি কোলাবোরেশনস আমাদের অনেক সময় অনেকগুলো ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে, প্রোগ্রামগুলো যদি স্পেসিফিক কোলাবোরেটর থাকে, নাম্বার অফ লিঙ্কেজ ক্রিয়েটেড ডিউরিং দিস ইয়ার, তাও আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে হয়তো বা কোনো একটা স্পেসিফিক ব্যাপারে লিঙ্কেজ থাকে, রিসার্চ বাজেট অফ দ্য ইউনিভার্সিটি ফর দ্য ইয়ার, এখানে ইউনিভার্সিটি মেনশন করছে, আমি এখানে দুইটা ভাগে লিখছি, যদি পুরো ইউনিভার্সিটিটা থাকে যেটা আমাদের এখানে পাবলিকেশন সব সহজ যেটা থাক ওখান থেকে হয়তো আসতে পারে, অথবা ডিপার্টমেন্টের যদি আলাদা কোনো বাজেট আমরা পাই রিসার্চের জন্য দুই ভাগ করে আলাদা লিখতে পারি আমরা। নাম্বার অফ প্যাটার্নস রিসিভ দিস ইয়ার, প্যাটার্ন যদি কোনো প্রোডাক্টের অথবা কোনো অ্যাচিভমেন্ট আমাদের প্যাটার্ন করা হয়ে থাকে, কোনো স্টুডেন্টের কাজও অনেক সময় হয়, টিচারদের কাজ, নাম্বার অফ রিসার্চ অ্যাওয়ার্ড রিকগনিশন রিসিভ বাই ফ্যাকাল্টি অ্যান্ড রিসার্চ ফেলোজ ডিউরিং দিস ইয়ার, আমাদের অনেক সময় অনেকের পেপার, বেস্ট পেপার অ্যাওয়ার্ড বা এই জাতীয় অ্যাচিভমেন্টগুলো এখানে আসবে, রিসার্চ ফান্ড স্যাংশন অ্যান্ড রিসিভ ফ্রম ভেরিয়াস সোর্সেস, আমাদের লাস্ট থ্রি ইয়ার্স আমরা দেখছি যে অনেক টিচারের নামেও কিছু ফান্ড আইসি স্যাংশন করছে এবং কিছু পাবলিকেশন স্টুডেন্ট টিচার মিলে আমাদের কিছু পাবলিকেশন চলে আসছে ওখান থেকে, রিসার্চ পাবলিকেশন ডিউরিং দ্য ইয়ার, এই ইনফরমেশন আমাদের সবসময় দিতে হয় সব জায়গাতেই, তো একটা ডিপার্টমেন্টের প্রত্যেক টিচারের নিজে নিজেদের রেকর্ডগুলো সাধারণত আমরা ডিপার্টমেন্টে কালেক্ট করে একাডেমিক কাউন্সিলে পাঠাই, তো এখানে একটা পার ইয়ার টোটাল যেটা আসে, এখানে পিয়ার রিভিউ জার্নাল আছে, নন পিয়ার রিভিউ জার্নাল, ই জার্নাল, কনফারেন্স প্রসিডিংস এবং বুক। নাম্বার অফ অর্গানাইজেশন ক্লাবস অ্যাক্টিভিটিস ডিউরিং দি ইয়ার, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই ক্লাব আছে এবং সারা বছর জুড়ে অনেকগুলো কাজ
ক্লাব আয়োজন করে থাকে, যে ইনফরমেশনগুলো এখানে আছে, স্টুডেন্ট সোসাইটি, কালচারাল, স্পোর্টস, ক্যাডেট স্কাউট, কমিউনিটি ক্লাব, ফিলান্থ্রপিক ক্লাব, এনি আদার। আইকিউএসসি কোঅপারেশন রিসিভ ডিউরিং দ্য ইয়ার, এটা ডিপার্টমেন্ট এবং আইকিউএসসির সাথে রিলেশনশিপ, আইকিউএসসি ডিপার্টমেন্টকে কী কী ধরনের গাইডলাইন বা কী কী ধরনের কাজ দিল নিল, এখানে এটা স্যার একটু বলবেন। এসডাব্লিউটি যে আমাদের যতগুলো বিশেষ করে সার্ভে বা যেসব কাজগুলো হাতে নিয়ে আমরা তার এসডাব্লিউটি অ্যানালাইসিস করে যেটা রিপোর্ট আসে রিকমেন্ডেশন সহ এটা বলে দেওয়ার জন্য। একটা মেইন পয়েন্টের আন্ডারেই মূলত এগুলো ছিল 24টা, আর আইকিউএসসি এর সাথে একটা, আর বাকিগুলো এগুলো সেই মেইন পয়েন্ট আকারে, এর সাথে আসলে শুধু এক লাইন এখানে লেখা থাকলো, এর রিপোর্টটা অনেক বড় হবে। সামারি অফ দ্য টিচার্স ইভ্যালুয়েশন রিপোর্ট বাই দ্য স্টুডেন্ট, আমরা টিআর এর রিপোর্টটা এখানে অ্যাটাচ করব বা তার একটা কোনো সামারি তৈরি করে ডিপার্টমেন্ট সুবিধা অনুযায়ী কোনো একটা টেবল তৈরি করে এখানে সামারিটা দিবে। তারপর 4.0 অ্যানুয়াল কোর্স রিপোর্ট, সেমিস্টার শেষে স্টুডেন্ট একটা কোর্স রিপোর্ট দিচ্ছে যেটা তার সামারি, ডিসক্রাইব দ্য এভিডেন্স অফ বেস্ট প্র্যাকটিসেস ডিউরিং দিস ইয়ার, তো আমরা যতগুলো অ্যাক্টিভিটিস তার মধ্যে যদি উল্লেখ করার মতো কিছু কাজ, এখানে বিশেষ করে কোনো কোনো সেমিস্টারে আমাদের কনফারেন্স হচ্ছে বা আমি ঠিক বুঝতেছি না যে, তবে ওই ডিপার্টমেন্টে যদি যে যে কাজগুলো সারা বছর নিছে তার মধ্যে হয়তোবা একটা র্যাঙ্কিং করে কিছু এখানে মেনশন করা। অ্যাচিভমেন্টস উইথ রেফারেন্স টু মাইলস্টোন অ্যান্ড পারফরমেন্স ইন্ডিকেটর, এটা স্যার ব্যাখ্যা করবেন। পারফরমেন্স ইন্ডিকেটরের যে প্যারামিটার গুলো আছে তার আলোকে একটা রিপোর্ট, তার মধ্যে হয়তো টিআর আসতে পারে, তার সামারি, স্টুডেন্টের রেজাল্ট, বেঞ্চমার্ক ফর দ্য কামিং ইয়ার, আমরা প্রতি বছরই একটা সেট করি রানিং ইয়ারের জন্য এবং নেক্সট ইয়ারের যেটা সেট করার সেটা এখানে উল্লেখ করে সেই বেঞ্চমার্ক অনুযায়ী আমাদেরকে আগানো। প্রবাবল কনস্ট্রেন্ট টু অ্যাচিভ দ্য বেঞ্চমার্ক 7-8 মূলত একই সাথে, যে আমরা একই সাথে কি কি চ্যালেঞ্জ আসতে পারে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এটা এখানে মেনশন করা। তো এটাই কনক্লুশন এই কোয়ালিটি অ্যাসুরেন্স রিপোর্টের। তারপরে ভবিষ্যতের জন্য একটা প্ল্যান, সামারি অফ অ্যাকশন প্ল্যান ফর দ্য নেক্সট একাডেমিক ইয়ার, ফর এক্সাম্পল স্প্রিং 21 অটম 21 এর একটা জাস্ট প্ল্যান যেটা নেক্সট ইয়ারের অ্যাচিভমেন্ট করার জন্য। তো এই 10টা মেইন পয়েন্ট এবং প্রথমে 1 নম্বরের প্রায় 20টার মতো সাব পয়েন্টের আলোকে আমাদের টোটাল কোয়ালিটি অ্যাসুরেন্স রিপোর্টটা নেয়া, আমি মনে করি যে একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের ইনভেন্টরি লিস্ট চেয়ার টেবিল থেকে শুরু করে তার একাডেমিক অ্যাক্টিভিটিস, স্টুডেন্ট, টিচার সব ধরনের ইনফরমেশন এই একটা ফর্মে চলে আসে। তো আমি আমার জাস্ট সামারিটা এখানে শেষ করি, আর ডিসকাশনের মাধ্যমে আমরা কোনো পয়েন্টগুলো ক্লিয়ার না থাকলে সবাই ডিসকাস করে এবং স্যার হেল্প করবেন। তো আমি এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোয়ারিজ আছে, নেক্সট নেক্সট স্লাইডে যান প্লিজ। আরো আরো আচ্ছা, এখানে এখানে এটা 1.2 টা 1.2 1.2 জি,
এখানে দেখুন টিচার্স ফুল টাইম ফুল টাইম টিচার্স দিলাম আওয়ার টিচার্স উইথ পিএইচডি মানে এখান থেকে এখানে আসবে হ্যাঁ এখানে টোটাল টিচার দিলাম সে 10 টিচার আছে তার মধ্যে 5 জন আছে পিএইচডি তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ যেমন আমাদের ল্যাবের যে যারা আছে ল্যাব টেকনিশিয়ান ল্যাব অ্যাটেন্ডেন্ট ওরা কি সাপোর্টিং স্টাফ হবে না ল্যাব অ্যাডমিনিস্ট্রেটিভ এ যাবে এক সাপোর্টিং এ চলে আসে কিন্তু র‍্যাঙ্ক অনুযায়ী আবার ওখানে তো স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট থেকে আমাদের এখানে শুরু হয় আচ্ছা আচ্ছা অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অফিসার এএও তারপরে হচ্ছে আপনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এডি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এভাবে ডেপুটি ডিরেক্টর ডিরেক্টর বলতে এভাবে যায় এরা সবাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ এরপরে আপনি দেখুন যখন টোটাল নামাবেন দেখা যাচ্ছে যে এটা ডাবল হয়ে যাচ্ছে ডাবল কাউন্টিং হচ্ছে এটা কিন্তু আমি মনে করি যে টিচার যেহেতু দুই ভাগ করে লিখছে আমার মনে হয় পিএইচডি হোল্ডারের বাইরেটা উপরে আসে বাকিটা যদি আসে তাহলে নাম্বারটা ঠিক থাকে জি 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 তাই এল একটা আর কি আর মোটামুটি বাকিগুলো আর আমাদের নতুন ডিপার্টমেন্ট হিসাবে আমাদের তো মনে হয় একটু যেমন পজিশন রিমেইন ভ্যাকেন্ট যে আমরা তো আসলে জানি না আমরা আমাদের সেমিস্টারের এবং কোর্সের প্রয়োজন অনুসারে আমরা চাহিদা তৈরি করি তাই না এখন সেটা মনে হয় আমাদের জন্য একটু চিন্তার বিষয় হবে আর কি কিভাবে এটা ফিল আপ করবো অথবা আমাদের যারা আছে আচ্ছা আমাদের আবার পোস্টের মধ্যে আরেকটা পোস্ট যে আছে মাঝখান দিয়ে অ্যাসিস্ট্যান্ট লেকচারার একটা রোর ভিতরে দুই ভাগে লিখে তাহলে জি তাহলে আমাদের মতো যাতে ডাবল কাউন্টিং না আসে জাস্ট এখানে আসলে ওখানে একটা তুলে ধরা হয়েছে আমরা নিজেদের মতো করে এটা যাতে সংখ্যাটা ঠিক থাকবে আর এখানে পজিশন রিমেইন ভ্যাকেন্ট বলতে আসলে এমন হলো যে রিক্রুটমেন্ট হয় নাই বা টোটাল অ্যাপ্রুভ আমাদের রেজিস্টার অফিসে একটা ডিপার্টমেন্টের টোটাল 10 জনের লেকচারের পোস্ট আছে হয়তো এই মুহূর্তে দুইজন ভ্যাকেন্ট ওইটা আসবে এরকম যদি থাকে তবে ওই সংখ্যাটা আমার মনে হয় সবসময় জানাটাই অনেক সময় কঠিন হয়তো এখন আলাপ করলে ট্রান্সপারেন্সিটা চলে আসবে যে আসলে ডিপার্টমেন্টের কিপ অ্যাপ্রুভাল আছে বর্তমানে আচ্ছা ইউজিসি এই ইনভেন্টরিটা কেন চাচ্ছে তাদের অবজেক্টিভটা কি এটা 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 ইউজিসি অপারেশন ম্যানুয়ালে কিন্তু একেবারে চাচ্ছে তা না মাঝে মধ্যে কিন্তু আমাদেরকে সাবমিট করতে এর আগেও বলছে ইনফরমেশন গুলো জানার জন্য কিন্তু ডিপার্টমেন্টের নিজের কাছে রাখাটাও একটা কাজ এখন এটা আমি মনে করি যে আইকিউএসসি পর্যন্ত আইকিউএসসিটা নিতে পারে যে ইউনিভার্সিটির কোয়ালিটিটা দেখার জন্য কিন্তু ইউজিসি এটা কেন মানে একদম মানে প্রয়োজন মনে করবে এটা আমাদের প্রয়োজন স্যার আমি কি একটু কথা বলবো এখানে মোস্তফা আমির ফয়সাল বলছি জি প্লিজ বলেন স্যার এই ম্যানুয়ালটা তো বোধহয় ইউজিসি এর ম্যানুয়াল না এটা বোধহয় আইকিউএসসি এর ম্যানুয়াল তাই না জি 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 এটাই আইকিউএসসি আইকিউএসসি প্রতিটা ডিপার্টমেন্ট থেকে আইকিউএসসি প্রতি ডিপার্টমেন্ট থেকে যে রিপোর্টটা গ্রহণ করবে প্রতি বছর জি জি হ্যাঁ ম্যানুয়াল এবং এটা টাইম টু টাইম ইউজিসি দেখবে ইউজিসি এর ভিজিটিং টিম আসবে দেখবে এটা আসলে মূলত ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল যাতে ইউনিভার্সিটির ইন্টারনাল ডেভেলপমেন্টে কাজ করে এটার জন্যই তৈরি করা এটা ইউজিসি দেখার জন্য তৈরি করা না আসলে থ্যাংক ইউ ভেরি মাচ মানে আইকিউএসসি আইকিউএসসি কনসেপ্টই এটা জি জি মাঝে মধ্যে এদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক সময় ইউজিসি কিছু কিছু চায় কিন্তু এইটার আলোকে চাইবে এরকম নয় জি জি হ্যাঁ ক্লিয়ার একদম স্যার আরেকটা বিষয় আমি একটু যদি অ্যাড করি অ্যাড যদি করি একটু তাহলে বিষয়টা হচ্ছে স্যার আইকিউএসসি যদি ভিজিট আসেও বা আইকিউএসসি যদি এটা দেখতেও চায় তাহলে তো আসলে টিচার স্টুডেন্ট যে রেশিও আছে সেই রেশিওর উপরেও কিন্তু অনেক সময় কোয়ালিটির বিষয়গুলো ডিপেন্ড করে তো সেই ক্ষেত্রে মানে প্রপোর্শনেটলি আমাদের এখানে অ্যাডজাঙ্ক্ট এবং রেগুলার টিচারদের প্রপোর্শন কিরকম অ্যাডজাঙ্ক্ট এবং রেগুলার টিচারদের
টোটাল নাম্বারের সাথে আবার নাম্বার অফ স্টুডেন্টদের প্রপোর্শনটা কিরকম, এই বিষয়গুলো আইকিউএসসি এর একটা ক্রাইটেরিয়া হতে পারে। তো সেই জন্য মনে হয় যে স্ট্যাটিস্টিক্স গুলো ইউজিসি দেখতে চাইতেই পারে। এই আর কি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। একটা আরেকটা কোয়েরি ছিল স্যার 1.23 তে স্যার, 1.23 স্যার 23। এরপরে জি স্যার, এখানে স্যার মানে এটাও কি স্যার ওই পিএইচডি এর মতো, দেখেন এখানে পিয়ার রিভিউ জার্নাল, নন পিয়ার রিভিউ জার্নাল, তারপর ই জার্নাল একটা আলাদা ক্যাটাগরি করা হচ্ছে স্যার। এই আলাদা ক্যাটাগরিটার মিনিং স্যার বুঝি নাই আমি আসলে, মানে ই জার্নাল গুলো তো পিয়ার রিভিউ জার্নাল অথবা নন পিয়ার রিভিউ জার্নালের আন্ডারে পড়বে। জি, উপরে দুইটা যদি হার্ড কপি বলতো বা এরকম হয়তো বা মিন করতে পারে উপরে। এখানে তো স্যার তাহলে মানে ই জার্নালের মধ্যে অনেকগুলো আছে, পিয়ার রিভিউড জার্নাল আবার নন পিয়ার রিভিউড জার্নালও আছে। এখানে তো তাহলে ওইটা দিয়ে ক্যাটাগরি হয় না, ক্যাটাগরি যেহেতু ই জার্নাল একটা, তার মানে আরেকটা হলো হার্ড কপি। জি স্যার, জি মানে আমি ই জার্নাল কনসেপ্টটা আলাদা করে আসার দরকার আছে বলেই মনে হচ্ছিল না আর কি, প্রথম দুইটা দিয়ে হয়ে যেত। জি এক্স্যাক্টলি। আমি স্যার একটু জানতে চাই যে এটা এই যে টেবিলটা, এই টেবিলটা কি এই 1.23 এর আন্ডারে টেবিলটা ওনারাই সাজেস্ট করেছেন, আমরা ডেভেলপ করেছি? না না না, আমরা কোনো টেবিল সাজেস্ট করি না, আমরা শুধু একমাত্র আচ্ছা ওইটা বলবো যে এখানে ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, আর বাকিগুলো যতগুলো আছে ওইটা প্রেসক্রাইব। জি প্রেসক্রাইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম, আমি একটা বিষয় এখানে অ্যাড করতে চাচ্ছিলাম স্যার। আমি ডক্টর হেমন্ত বলছিলাম, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এখানে বুকস এর কথা উল্লেখ করা হয়েছে, আসলে বুকস এর তো দুটো ফরম্যাট আছে আমিটুকু জানি, একটা হচ্ছে বুক চ্যাপ্টার আকার আসতে পারে আর একটা বুক আকার আসতে পারে। তো বুক চ্যাপ্টারটা কিন্তু আমাদের রিসার্চ ফিল্ডে একটা রিনাউন্ড রিসার্চ পাবলিকেশন, অনেক দেশে এটা কেপিআই ইন্ডেক্স এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তো আমাদের এখানে এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা স্যার, এই যে এটা বুকস লিখে আছে? হ্যাঁ হ্যাঁ, বুক চ্যাপ্টার অন্তর্ভুক্ত করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা স্যার? না, আমার মনে হয় রিপোর্টটা ওয়ার্ড ফাইলে আছে, আমরা জাস্ট এক্সাক্ট রিপোর্ট দেওয়ার জন্য এখানে যদি উল্লেখ করে তাহলে আমার মনে হয় এটার আন্ডারে, যদি কমপ্লিট বুক না হয় চ্যাপ্টারটা মেনশন করে তাহলে আমার মনে হয় ফাইন স্যার। এই এই রিপোর্টটা কি, রিপোর্টের ফরম্যাটটা কি স্যার ফিক্সড নাকি এটা মানে আমরা আমাদের ইউনিভার্সিটির প্র্যাকটিস অনুযায়ী অ্যাড সাবস্ট্রাক্ট করতে পারি? আমার মনে হয় অবশ্যই করা উচিত, ফিক্সড তো করলে আমরা এক্সাক্ট ডাটা আসবে না, তাহলে দেখেন ওই অনেক জায়গায় ডাবল কাউন্টিং হচ্ছে, অনেক জায়গায় একজনের বুক এখন একটা চ্যাপ্টার লিখলো কিন্তু অথচ পুরো বুক লিখলো না, তার মানে সেটা আমার মনে হয় এখানে এক্সাক্ট ফিগারটা নিয়ে আসাই একটা ধারণা। আমাদের এই রিপোর্টটা কি মানে গত বছর থেকে, না গত বছর জুলাই থেকে নাকি জুন থেকে, না কবে থেকে এটা রিপোর্টটা কি? এক বছরের তো, তো এক বছর মানে এটা কবে থেকে কবে বন্ধ ধরতেছি আমরা, মানে অক্টোবর থেকে অক্টোবর এরকম? হ্যালো, বা অন্য কেউ জানা আছে আমি ঠিক মানে কোথাও লেখা নেই আর কি রিপোর্টের মধ্যে, যে মানে ইয়ারটা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। মানে আমরা যে ইয়ারের কথাটা এখানে বলছি ডিউরিং দ্য ইয়ার, এই ইয়ারটা কি আমরা জুলাই থেকে জুলাই ধরবো নাকি অক্টোবর থেকে অক্টোবর, ঠিক বুঝতে পারতেছি না বিষয়টা নাকি সেমিস্টার শুরুতে আছে, দুই সেমিস্টারের কথা বলা আছে, স্প্রিং এন্ড অটাম, তার মানে মনে হয় যে সে 2021। এখন তো আমাদের তো আবার এখন প্যারালাল চলতেছে দুইটা, তো আমরা কি স্প্রিং 20 অটাম 20 এটা ধরবো নাকি? হ্যাঁ হ্যাঁ, স্প্রিং এখানে লেখা আছে কোথাও, না আমরা আমরা আসলে এটা শুধু এই এক বছরের জন্য করব তা না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হবে ডিপার্টমেন্টের জন্য। তো আমার মনে হয় দুই ভাগে না করে স্প্রিং এটা যতটুকু পাওয়া যায় স্প্রিং 20 অটাম 20 তে, তারপর আবার নেক্সট ইয়ারে আমরা শুরু করতে পারবো 21 এর জন্য, তাহলে আমার মনে হয় ওয়ান একাডেমিক ইয়ার টু সেমিস্টার আসতে পারে, এরকম হলে মনে হয় ভালো হবে, কারণ এক এটা তো অনেক দিন ধরে চলতে থাকবে।
ভাঙা ভাঙা না করে একটা ইয়ারেরটা এক ইয়ারে থাকলে মনে হয় ভালো হবে না? ঠিক আছে স্যার, কিন্তু ওইটা জানতে চাচ্ছিলাম মানে কোন ইয়ার টু কোন, আমরা স্প্রিন্ট 20 অটোম 20 যেটা আর কি, যেটা কেবল যতটুকু খুঁজে পাওয়া যায়, আবার স্প্রিং 21 টা কারেক্ট ভাবে আমরা শুরু করতে পারবো, কারণ আমরা বিগিনিং পর্যায়ে আছি যেহেতু সেমিস্টারের। না এই মুহূর্তে ডাটা দিলে তো স্যার আমরা গত ওই ওই এক সেমিস্টারের ওই দুই সেমিস্টারের ডাটা দিব, তাই তো? জি, এখন যেটা আছে স্প্রিং 20 এবং অটোম 20 ওখান থেকে যতটুকু পাওয়া যায় আর কি খুঁজে, এবং আমরা কাজ করব স্প্রিং 21 অটম 21 এর জন্য। আচ্ছা স্যার 1.8 এ দেখলাম ম্যানেজমেন্ট প্যাটার্ন, এটা কি হয়েছে ম্যানেজমেন্ট প্যাটার্ন মানে 1.8 এ মানে এটা? আচ্ছা, এটা মানে আমরা কি কোন মোডে ডিপার্টমেন্ট চলে আর কি? ও আচ্ছা, মানে ট্রাই সেমিস্টার কি বাই সেমিস্টার এরকম? ওইটার যদি অপশনটা আরই দেয় না, কারণ ইউজিসি ট্রাই সেমিস্টার এলাও করে না, এলাও করছে না, যদি অপশন এই এভাবে দুইটা দেয়া আছে সেমিস্টার, যদিও কোন ইউনিভার্সিটি হয়তো ট্রাই সেমিস্টারও আছে কোন প্রোগ্রাম। আচ্ছা এক্সটারনাল সোর্স এর কথা কোথায় যেন দেখলাম, রিসার্চ এর ক্ষেত্রে এক্সটারনাল সোর্স এর কথা দেখলাম, এই যে 1.10 এ স্কশিয়ান ফাইনান্সিয়াল সাপোর্ট। আচ্ছা অনেক সময় হয় যে আমরা বাইরে থেকে মানে আমাদের আইসিতে রিসার্চ করতেছি, কিন্তু অনেক সময় হয় যে আমরা বাইরের সাথে বাইরের একটা ইউনিভার্সিটির সাথে আমরা রিসার্চ করতেছি, দেখা গেল ফান্ডিংটা ওই ইউনিভার্সিটি পে করছে, আমাদের এখানে রিসার্চ হচ্ছে ফান্ডিংটা ওরা করছে, এরকম অনেক সময় হয়। তো সেক্ষেত্রে কি আমরা ওইটাকে কি হিসেবে লিখবো, ওটাকে এখানে আনতে পারবো? তিন নম্বর পয়েন্টটা হয় না ওরকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম আদার সোর্সেস এরকম, কারণ এটা কিন্তু এটা হচ্ছে কিরকম, মনে করেন একটা পেপার একটা আমরা লিখলাম, পেপারে হয়তো যে ফিটা আছে ফিটা হয়তো ওই ইউনিভার্সিটির ওই টিচার দিয়ে দিলাম, যেটা আছে আর কি। জি, এটা একেবারে ওপেন আছে, আপনার মতো করে লিখতে পারবেন, যেহেতু সোর্স অফ ফান্ড ইন্টারনাল হোক এক্সটারনাল হোক আপনি মেনশন করতে পারবেন। আমি যেটা বললাম স্যার ওইটা তো কি আমি এক্সটারনাল ফান্ড হিসেবে বলতে পারবো না? জি জি জি, থার্ড কলামে যদি আপনি ক্লিয়ার করেন তাহলে তো পরিষ্কার হবে যে আসলে সোর্স কোথা থেকে। আমাদের ডাইরেক্টর স্যারের ল্যাপটপে চার্জ দিতে ভুলে গেছেন, উনি 5 মিনিটে চার্জ দিয়ে চেষ্টা করতেছেন কিন্তু কানেক্ট করতে পারতেছেন না এখন। যদি ইজিক্যাল অ্যাক্টিভিটিস বলা ছিল শুধু স্টুডেন্টের, অনলি ইনসাইড না আউটসাইডও হবে, হয়তো কোনো ডিপার্টমেন্টের কোনো টিম কোনো সময় কোনো জায়গায় খেলতে গেল বা কম্পিটিশনে গেল, সেটা অ্যাড করা যাবে একটা জিনিস। আমি এখন দেখাবো, আমি একটু স্লাইড দেখাবো, ওই যে আপনার শেয়ারিং এ যে আমি শেয়ার যে দেখাতে চাই আপনাদেরকে, শেয়ার যখন আচ্ছা শেয়ার স্ক্রিন আমাকে দেখেন, মনে তোমারটা কোঅপ করতে হবে তাহলে আমারটা দেখতে পাবে। হ্যালো, জি স্যার, আপনি শেয়ার করতে পারবেন স্যার? আমি শেয়ার করতে পারবো? জি স্যার, ডিসকানেক্ট করছে আমার স্ক্রিন, শেয়ার তো হচ্ছে না দেখতেছি। আপনাকে আপনাকে আবার একটু কো-হোস্ট করতে হয় কিনা, আমি দেখতেছি যে কো-হোস্ট করা আছে কিনা। এখন দেখা যায় আমাকে? জি স্যার দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে আমি যেটা দেখাবো কোয়ালিটি অ্যাসুরেন্স বিষয়টা একটু বলবো, এগুলো সুন্দরভাবে প্রফেসর মনি ব্যাখ্যা করেছে, আমি ওদিকে যাব না। আমি যেটা বলতে চাচ্ছি যে
কোয়ালিটি এশিওরেন্স এর জন্য ইউনিভার্সিটি এই 10টা 8টা পয়েন্ট আছে, এই পয়েন্ট 8টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এবং এই পয়েন্টগুলোতে অনেকগুলো বিষয় দেখা করা হয়। বিষয় আমরা আমিও দেখেছি যে একটা সেমিস্টারে আমাদের যে কাজ থাকে সেই কাজগুলা বিভিন্নভাবে ভাগ করলে দেখা যায় যে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে, কিছু একাডেমিক কাজ আছে, কিছু ছাত্রদের সঙ্গে কাজ, কিছু ফ্যাসিলিটির কাজ, এইগুলোর ব্যাপারে একটা ডিসিশন থাকবে। ওখানে একটা কথা আছে যে কোয়ালিটি অ্যাসিওরেন্স এর জন্য কোনো ডাটা সার্ভে থাকবে কিনা। আমরা কিন্তু আইকিউসির অনুপাতে, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে আমাকে? সাউন্ড খুব কম মনে হচ্ছে যে নাকি? শোনা যাচ্ছে স্যার? না স্যার সাউন্ড সাফিসিয়েন্ট। তো আমি একটু দৃষ্টিটা বাড়কে বাড় করে দেই। এখানে 10টা 11টা পয়েন্ট, গভর্নেন্স, অর্গানাইজেশন, ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের সব শিক্ষককে অটাম 2017 একটা সার্ভে করি আমরা। আপনাদের অনেকের মনে আছে সেই সার্ভের একটা রেজাল্ট আমি আপনাকে দেখাবো, দেখালে রিপোর্ট দিতে পারবেন। এই সার্ভের একটা রেজাল্ট আমাদের কাছে আছে। দেখেন এখানে গভর্নেন্সের বেলা স্ট্যান্ডার্ড 11টা ওটা আছে, কারিকুলাম ডিজাইনের 5টা স্ট্যান্ডার্ড, এবং এন্টি কোয়ালিফিকেশনের সেখানে 5টা স্ট্যান্ডার্ড, ফিজিক্যাল ফেসিলিটি 2টা। এগুলো নিয়ে আমরা বহুত টিচার্স, স্টুডেন্টস, আদার্স বলে অফিসার তারা তাদের ওপিনিয়ন দেয় সার্ভে করে, আমরা তাদের দেখছিলাম। আমরা আমাদেরকে এখন এই রিপোর্টের সময় কথাটা লিখতে হবে। এইবার অবশ্য নতুন করে সার্ভে না হলেও আগের ডাটাটাই আমরা দিতে পারবো আপনাদেরকে। সেই ডাটা দেখে আপনি অ্যানালিসিস করে দেখবেন যে আপনার ডিপার্টমেন্টের বিষয়টা কেমন হচ্ছে, তারপরে রিপোর্ট লেখার ব্যাপারেও আমরা হেল্প করতে পারবো। মেইন থিং হচ্ছে এটা, এটা সার্ভে করে আমাদের বুঝতে হবে যে আমাদের এক সেমিস্টার বা দুই সেমিস্টার পড়াশোনা করে এই ছেলেদের স্যাটিসফ্যাকশন কেমন, স্টুডেন্ট আমাদের টিচারদের স্যাটিসফ্যাকশন কেমন, এবং আমাদের এমপ্লয়ীদের স্যাটিসফ্যাকশন কেমন, এইটা ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমি একটা ফিগার, এটা গোটা ইউনিভার্সিটি ডাটা ছিল 2017 সালের, সেখান থেকে অ্যানালিসিস তো একবার বক্তৃতা আমি দিছিলাম লেকচার। এখানে দেখা যায় যে আমাদের সবাই ওপেন ফিজিক্যাল ফ্যাসিলিটি খুব খারাপ ছিল সেই সময়, তারপরে স্টুডেন্ট সাপোর্টটাও খারাপ ছিল, রিসার্চ ফান্ড কম ছিল, এগুলা অন্যান্য বিষয় মোটামুটি ছিল। আমরা এখন ধরেছি যে ইউজিসি বলে 3.5 স্কেল যদি আসে তাহলে স্যাটিসফ্যাক্টরি দাঁড়া হয়, তার নিচে হলে সেটা স্যাটিসফ্যাক্টরি না। সেই দিক থেকে অ্যাভারেজ ভ্যালু দেখে আমরা এটা করছিলাম আর কি। তাহলে আমাদের এই কাজটা কিন্তু আমাদের করতে হবে, ওই কোয়ালিটি অ্যাসিওরেন্স ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে আমরা হয়তো ডিপার্টমেন্ট যদি আপাতত সার্ভে না করিয়ে যদি পুরাতন ডাটা নিয়ে তার অ্যানালিসিস করতে পারে, সেই ডাটাগুলা আমার কাছে আছে, আমি বা এতে আছে, আমাদের এই আইটিতে আছে, আপনাদেরকে দিতে পারবো। ওখান থেকেও আমরা যদি মেন ভেরিয়েশনগুলো দেখি তাহলে আপনাদের ডিপার্টমেন্টে কানেক্ট করতে পারবেন। তারপরে কিন্তু আমাদের অবশ্যই এটা ডাটাগুলো লাগবে, যে কোনো বাংলাদেশ অ্যাক্টিভ কাউন্সিলের সার্ভে হোক বা আমাদের এমনি কোনো হোক, সেটা লাগবে। আপনাদের তথ্য দিতে হবে, ওপিনিয়ন অফ দি স্টেক হোল্ডার ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস দেওয়া হয়নি যে যা এমপ্লয়ারি রিপোর্টটা, এমপ্লয়ারের কাছে সার্ভে করতে হয়, তাদেরও রিপোর্ট লাগে যে আমাদের ছাত্ররা বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের ওপিনিয়নটি কি, সেটাও আমাদের আইকিউ ম্যানুয়ালে সেই আছে। এই একটা পয়েন্ট আমি বলতে চাচ্ছিলাম, এটা আমাদের খেয়াল রাখতে হবে সব কিছু। এই 10টা পয়েন্ট, গভর্নেন্স, কারিকুলাম, স্টুডেন্ট এন্ট্রি, ফিজিক্যাল ফ্যাসিলিটিস, টিচিং লার্নিং অ্যাসেসমেন্ট, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস, স্টাফ ফ্যাসিলিটিস, ওগুলা ওখানে লেখা হয়েছে যদিও, কিন্তু স্টক হোল্ডারদের কি ওপিনিয়ন সেটা বলতে হবে। রিসার্চ ফ্যাসিলিটি, তারপরে ইন্টার্ন পার্সোনাল প্রসেস কন্ট্রোল, ইন্টারনাল প্রসেস কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসিওরেন্স এন্ড সিকিউআই, কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কি হচ্ছে সেটা আর কি। যাই হোক, এটা একটা বিষয়। আমি কিন্তু আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করছি, যেটা আপনাদের সবাইকে বলতে চাই, এই বাইরে একটা বিষয় আমি নিচে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, একটা পয়েন্ট বলা ছিল যে ইকো ফ্রেন্ড বলতে কি বোঝায়, আমি এটা আজকেই বিকালে দেখতেছিলাম, হাউ ক্যান ই মেক আওয়ার ক্যাম্পাস ইকো ফ্রেন্ডলি, সেটা ওয়েবসাইটে নেওয়া। এখানে বাগান দেখাচ্ছে সুন্দর, আমাদের ইউনিভার্সিটি তো সুন্দর পরিবেশ বলা যায়। এখানে বলছে যে টার্ন অফ এভরিথিং ইউজিং এলইডি লাইট বাল্বস, রিডিউস, রিইউজ, রিসাইকেল, ওয়াটার ইউজেস কন্ট্রোল, অনলি 5 মিনিট শাওয়ার বাই রিসাইক্লিং অ্যান্ড ইকো প্রোডাক্টস, অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান ইভেন ফাইন্ড ইকো ফ্রেন্ডলি উডেন ওয়াশেস, এইসব বলছে আর কি। আমি মনে করি এটা হতে পারে আমার একটা 2000 এই
2019 সালে বোধহয় লিভারপুল ইউনিভার্সিটি যাই কোন একটা সেমিনারে, ওখানে ওখানে যে হোস্টেলে ছিলাম সেখানে দেখা যায় যে আমি রাত্রিবেলায় যখন আমি প্রবেশ করছি ঘরে তখন বাতি জ্বলে উঠলো, আমি সঙ্গে সঙ্গে যে বাতি তখন বাতি অফ হয়ে গেল, আমি ওয়াশরুমে গেলাম তখন আমার ঘরে বাতি অফ থাকে, আবার যখন আসে অন হয়। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের ফাউন্ডেশন করতে পারে আর কি, এই বিষয়টা দেখতে হবে। এটা একটা জিনিস, আর আমি বিশেষ করে আমি আজকাল লেকচারের সঙ্গে একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে রেসপন্সিবিলিটি অফ দ্য এক্সামিনেশন কমিটি, আপনারা সবাই আছেন এখানে, আমি কয়েকটা পয়েন্ট এখানে বলতে চাই, আপনি ইনস্ট্রাকশন করছি। আমাদের ইউনিভার্সিটি ছাত্রদের সার্টিফিকেট মাননীয় ভিজিসাহ দিয়ে থাকে, কন্ট্রোলার সব সাইন করে, তারা যে সার্টিফিকেটটা দেয় সেই সার্টিফিকেটটা দেয় আমাদের রেসপেক্টিভ পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে। তাহলে ওনারা সার্টিফিকেট দিচ্ছেন এ প্লাস বি প্লাস এ সি যাই হোক না কেন, কিন্তু আমরা হলো মেস রেপি হচ্ছে আমাদের পরীক্ষা কমিটির চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব কি আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টে যে ডিস্ট্রিবিউশন মার্ক যেগুলো হচ্ছে সেগুলো কি খেয়াল করে দেখেন যে আমাদের শিক্ষক কুইজটা ঠিক মতো নিল কিনা, ক্লাস শুক্লা হলো কিনা, খাতাগুলো আছে এগুলো রিচেকের ব্যবস্থা থাকে কিনা? এটা যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের কোয়ালিটি ইম্প্রুভ হবে না, এটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এই পয়েন্টও কিন্তু ওখানে না থাকলে কিছুটা আছে যে স্যালারি বা শিক্ষকদের কিছু কিছু ব্যাপার আমাদের টিআরে বাইরে আসে, এবং এবারে টিআরে যেমন দেখা গেছে যে হয়তো রিপোর্টরা আমাদের যাবে যে কতলা ফোর পেয়েছে, কতলা সাড়ে তিন পেয়েছে, কতলা ইয়ে পেয়েছে, তো নাম্বার দিতে পারবো, কিন্তু 10টা প্রশ্নের উত্তর অ্যানালিস্ট বলছে দেখা যাচ্ছে আমাদের টিচারগণ তাদের ক্লাসে নলেজে ভালো, প্রায় 4.5 এরকম পয়েন্ট দেখা গেছে। কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টের কাছে দেখা গেছে যে রিপোর্ট দেখা যায় রিপোর্টে একটা পয়েন্ট শিক্ষকগণ আমাদের ফিডব্যাকটা তাড়াতাড়ি দেয় না, এবং শিক্ষকদের যে কোনো ছাত্রের যে পার্সোনাল কমিউনিকেশন পার্সোনাল যে একটু ডেভেলপমেন্টের যে থাকে সেগুলো করে না। এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু, যে আপনারা দেখবেন যে আমাদের 10টা প্রশ্নের ভিতর বোধহয় 5 নম্বর প্রশ্নটা যেটা আছে রিলেটেড টু দ্যাট, এটা কিন্তু আমাদের অ্যাড্রেসটা সব ডিপার্টমেন্টে এটা মিনিমাম। তাতে আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল কিন্তু আমরা ছাত্রদের এক্সামিনেশন খাতা দেখা বা তাদের একটা খোঁজ খবর নেওয়া এই ব্যাপারে অন এন এভারেজ আমরা উদাসীন, এই বিষয়টা খেয়াল করতে হবে কোয়ালিটির সঙ্গে জড়িত। আর বিশেষ করে জড়িত এটা যে আমাদের শিক্ষকগণের বলা আছে যে পরীক্ষার একে একটা কুইজ হবে, একটা মিড টার্ম হবে, সরি একটা টেস্ট হবে, পরীক্ষার পরে মিড টার্ম পর একটা হবে, দুটো হবে, একটা হবে, এগুলো পুরোপুরি সবে নিচ্ছি তো আমরা না নিচ্ছি না, শুধু খালি মার্ক দিয়ে একটা নিয়ে 10-এর ভিতর আর 7-8 দিলাম। এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এর জন্য পরীক্ষা কমিটি দায়ী। পরীক্ষা কমিটি কিন্তু ভিজিট করে দেখবে ওনাদের সুপারিশ ক্রমে আমরা একটা শিক্ষকের এভালুয়েশনটা ওকে বলে কনসিডার করি। এই বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আপনাদের সবাই, বিশেষ করে এই পয়েন্টটা আমার কাছে খুব মনে হয় যে ভাইটাল, যে সিআই যে পয়েন্টগুলো আছে 10 মার্ক দিলাম অ্যাটেন্ডেন্সে, ক্লাস টেস্টে দিলাম 10 বা 5 যেটাই দেয়, মিড টার্মে 30 মার্ক দিচ্ছি, এই বিষয়গুলোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ, এই একটা পয়েন্ট। এই পয়েন্টটা আমার কাছে মনে হয় যে আমাদের ভালো কথা। আর একটা বিষয় আছে যেটা এখানে মাঝখানে বলছি, এটা নতুন টেমপ্লেটে বলছে যে আমাদের ওবি সিস্টেমে পিও এবং সিও এবং পিও ঠিক মতো লেখা হচ্ছে কিনা, সেটা মডারেশন হওয়ার সময় কিন্তু এক্সপার্ট বলবে, একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটটা এখানে তার করতে পারে দিতে দেখাতে পারছি না আমি, দেখাতে পারতাম, এটা হঠাৎ বিকালবেলা ঠিক করলাম যে সাইন্ড ওবি টেমপ্লেট ইউজিসি কোশ্চেন মডারেশন ফর্ম অফ সি ফর ইস কোর্স। অবশ্য সি পরীক্ষাটাই তারা মডারেশন করতে বলছে, নট সিআই মিড টার্ম মডারেশনের কথা বলে নেই নতুন টেমপ্লেটে। সেই মডারেশনের সময় মডারেটর যে আসবে এক্সটার্নাল, সে বলবে যে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্ন কিন্তু সিও পিও গুলা সম্পর্কে একটা মন্তব্য থাকবে। এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি এই কয়েকটা পয়েন্ট বললাম, বাকি তো আমাদের মনীষ সাহেব বলছে, কিন্তু আমরা চাচ্ছি উদ্দেশ্যটা হচ্ছে এই যে এটা যে জমা দিতে হবে এ বছরের ভেতরে কোন এক মাসে, আপনারা তথ্যগুলো থাকলে আমরা টাইম দিব এক মাসের ভিতরে খাড়া করলে হয়তো আপনারা বিভিন্ন খুঁজবেন, আমাদের অফিসেও আসবেন, কিছু টাকা আমরা দিব। তাহলে প্রফেসর মনি বলছে একবার যদি একটা ইনভেন্টরি করার মতো সব জিনিস থেকে যায় তাহলে ভবিষ্যতে বাংলা একাডেমিক কাউন্সিল যখন আসলো বা কোনো কিছু সময় আসলো আপনি তথ্যগুলো দিতে পারবেন, এটাই উদ্দেশ্য। আর কোয়ালিটি অ্যাসুরেন্স কোয়ালিটিটা কি, কোয়ালিটিটা হচ্ছে যে ডিসিপ্লিন ওয়াইজ আমরা কাজটা ঠিক মতো করছি কিনা, সেটাই হলো। আমরা সকালবেলায় দেখি না আমার 2 সন্তানের ভিতর এক ছেলে সময় মতো উঠে খায়, সময় মতো স্কুলে যায়, সময় মতো ঘুমায়, সময় মতো খেলতে যায়, তখন তার বলবে ছেলেটা খুব ভালো সব কিছু। আর একটা ছেলে দেরিতে ঘুমায়, আম্মাকে চিৎকার করতে তুমি ঘুমাও, তাড়াতাড়ি উঠো, খেয়ে যাওয়া দেরি করতেছে কেন, লেট থাকে যায়। আমরা অনেক সময় অনেক কাজে লেট হই,
লেট না হয় আমাদের চেষ্টা করতে হবে সময় মতো আমরা কেউ সম্পন্ন করতে পারি, ওটা একটা কোয়ালিটি। এই কোয়ালিটিগুলো আমাদের সব মিলে ইমপ্রুভ করতে আমাদের কোয়ালিটি কোয়ালিটি হবে। আর একটা বিষয় এখানে আছে, ও তো বলছি কিনা বেঞ্চ মার্কের কথা লেখা আছে, বেঞ্চ মার্কের কথা কি বলছে প্রফেসর মনি বলছে হয়তো? হ্যাঁ, বেঞ্চ মার্কে এভারেজ করলে হবে না, এভারেজ ভ্যালু ইজ নট গুড। বেঞ্চ মার্ক আপনার করবেন ম্যাক্সিমাম স্টুডেন্ট কি পাচ্ছে সেটা ঠিক করে নিতে হবে। যে এইবার হয়তো আপনার ডিপার্টমেন্টে ধরলেন যে ঠিক আছে আমরা অন অ্যান এভারেজ আমাদের ডিপার্টমেন্টে দেখবো যে মোর দেন 50% স্টুডেন্ট তাদের গ্রেড পয়েন্ট 3 বেশি হচ্ছে হবে, এটা একটা বেঞ্চ মার্ক হতে পারে। আপ তো পরের বার দেখেন আপনি 3.1 যত হয় 50% স্টুডেন্ট, 50% এর পরে বেশি হলেই বেটার, ওটাই ইম্পর্টেন্ট। কিন্তু এভারেজটা ইম্পর্টেন্ট না, এভারেজ ভ্যালু হতে দেখা যায় কোনো কোনো কোর্সে, ম্যাথে অনেক কোর্সে দেখা যাচ্ছে এভারেজ ভ্যালু একটু বেশি হয়ে গেল, 5-7টা ছেলের নাম্বার পেলো, আর ওয়ান এন এভারেজ সব ছেলে 60 নিচে পেয়ে গেল, সেটা ঠিক না। আমরা দেখবো যেটা এই বেঞ্চ মার্কটা কিন্তু বলেছে 2-3 জায়গায় এটা খেয়াল রাখতে হবে। এটা থেকেই 6 সেমিস্টারে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বলছে এক জায়গায় তারা ভিজিট করলে 6টা সেমিস্টারে স্টেপ বাই স্টেপ ইম্প্রুভমেন্টটাই দেখবে, একটা ডিপার্টমেন্টে বিভিন্ন পয়েন্টে তার ইম্প্রুভমেন্টের কালচারটা আছে কিনা সেটাই ইম্পর্টেন্ট। ইম্প্রুভমেন্টের কালচারটা যদি ডিপার্টমেন্ট দেখাতে পারে আমার মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা অ্যাক্রেডিটেশন পাবে। একেবারে যে ইম্প্রুভমেন্ট হতে হবে একেবারে সবাইকে যে প্লাস পেতে হবে তা না, 3 থেকে 3.1 হোক 3.2 হোক অথবা আমরা সময় মতো খাতা দেখি সময় মতো সব দিই, অনেকগুলো পয়েন্ট আছে অবশ্য, নাড়াচাড়া করলে বুঝতে পারবেন অনেক জায়গায় ইমপ্রুভমেন্ট করার ব্যবস্থা আছে। আপনার এন্ট্রি ছাত্রদের এন্ট্রি যখন হচ্ছে তাদের কোয়ালিফিকেশন ইম্প্রুভ আছে কিনা, আপনাদের ছাত্র পার হয়েছে ড্রপ আউট কেমন হচ্ছে, এই ফ্যাক্টরগুলো যখন চিন্তা করি ডিপার্টমেন্ট তখন চিন্তা করলে দেখা যাবে যে অনেকগুলো বিষয় আছে, একটু চিন্তা করে প্রসাস হলেই সেটা ইম্প্রুভমেন্ট করা যায়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমি আর কিছু বলতে মোটামুটি বললাম, আর শেষে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করব, ধন্যবাদ জন্য একটা থ্যাংক ইউ বলছি, এই হলো আমার বক্তব্য শেষ। প্রফেসর মনির জি স্যার, পরে আমাদের আরো একটু প্র্যাকটিক্যাল হতে হবে যে ইকো ফ্রেন্ডলি বিষয়টা আর কি, যেমন যেমন কতগুলা ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বললেন, 3R এর কথা বলা হলো, কিন্তু আমি আমার যে অল্প এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে ক্যাম্পাসের ভিতরে হঠাৎ করে কিছু স্টুডেন্ট আসলো, তারা খাচ্ছে খেয়ে প্যাকেটটা রাস্তার উপরে ফেলে দিল, কিন্তু তার কাছে দিয়েই কিন্তু তার যে আমাকে ব্যবহার করুন এরকম একটা বিন আছে। আচ্ছা, তারপরে আরেকটা আরেকটা ছেলেকে দেখলাম সে তার মাস্কটা রাস্তার উপরে ফেলে দিল, তাই না? আর এই অনেকগুলা বিষয় আছে যেগুলাকে আমাদের ইকো ফ্রেন্ডলি যে কনসেপ্টের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, আরো অনেক বিষয় আছে, কিন্তু তদুপরি ওভারঅল যেটা আমি বলতে চাই যে ক্যাম্পাসটা এত বিউটিফুল আছে যে ইকো ফ্রেন্ডলি, ইকো মিন্স ইকোলজি, ইকোলজিক্যাল ফ্রেন্ডলি, ইকোলজি মিন্স বায়োটা, এ বায়োটা অনেকটা বোটানিক্যাল পর্যায়ে চলে যেতে পারে, এবং গাছপালা যেটা আছে রাস্তার দুপাশে যদি গাছগুলোকে আরো সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় যে, এবং ইকো ফ্রেন্ডলির মূল কনসেপ্টটা হলো ক্যাম্পাস থেকে অনবরত কন্টিনিউয়াসলি ফ্রেশ এয়ার এবং ফ্রেশ অক্সিজেন কিন্তু আসতে থাকবে। হ্যাঁ, আর একটা হলো যে অতিরিক্ত মানে সান রেজটা যাতে না আসে, এবং সরাসরি যাতে সান রেজটা ক্যাম্পাসে না আসে সেটা একটা দেখার বিষয় আছে ইকোলজিতে ফ্রেন্ডলিতে। আরেকটা আমার কাছে যেটা মনে হলো, সর্বশেষ প্রফেসর দেলো চেয়ারম্যান সাহেব যেটা ডাইরেক্টর সাহেব যেটা বললেন যে বেঞ্চমার্কের বিষয়, বেঞ্চমার্কের আমার মনে হয় একটা নিউমারিক্যাল ভ্যালুজ যদি দেওয়া থাকতো তাইলে আমরা আমাদের অ্যাচিভমেন্টটাকে নিউমেরিক্যালি ক্যালকুলেশন করা খুব সহজ হয়ে যেত, আমার কাছে এটা একটু মনে হয় আর কি। আর থিওরিটিক্যালি যে আমি বেঞ্চমার্ক নিলাম, তারপরে কোয়ালিটিটাকে থিওরিটিক্যাল না রেখে এটাকে নিউমারিক্যালি কোনো ইয়েতে নেওয়া যায় কিনা, তাইলে কাউন্টিং করার পরে যে এত মিনিমাম এত পেলে কোয়ালিটি থাকবে, যেমন একটা টিআর এর ব্যাপারে যেটা আছে, আমার এখনো অভিজ্ঞতা হয়নি এখানে কত মিনিমাম কত আছে, যে বাইরে আছে 80%, 80% এর নিচে হলেই
ওই লেকচারারকে রিকোয়েস্ট করা হয় বা কল দেওয়া হয় যে আপনার একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে। আবার যেমন 70% এর নিচে হলে তাকে চিন্তা করে যে হয়তো তার একটা টিচিং বা কোনো বিষয়ে একটু ট্রেনিং এর দরকার আছে, তাকে একটু বোঝানোর দরকার আছে। আর 60% এর নিচে হলে যেমন ওয়ার্নিং দেওয়া হয়। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে বেঞ্চমার্কের একটা নিউমেরিক্যাল ভ্যালুস থাকা উচিত। কোয়ালিটির ব্যাপারেও এরকম যদি একটা ভ্যালু থাকে নিউমেরিক্যালি, তাইলে আমরা আমাদের সুবিধা হবে যে আমরা কোন পথে আছি। প্রফেসর সাহেব, আপনি ঠিকই বলছেন, আপনার শেষ হয়েছে? আমি যেটা বলতে চাচ্ছি যে ঠিকই আছে, কিন্তু দেখেন আপনি একটা ডিপার্টমেন্টে যখন একটা কলিগ বিভিন্ন কোর্স নিচ্ছে, একটা থাকবে কোর্সলা কোর্সে দেখবেন যে অন এন এভারেজ মার্ক বেশি পেতে পারে, হয়তো 50% সেলিস 70% নাম্বার পেতে পারে। বেঞ্চমার্কের ডেফিনিশনটা বলা হচ্ছে এইভাবে, কোন একটা বিষয়ে অধিকাংশ ছাত্রছাত্রীর অ্যাচিভমেন্টটা কি ধরনের সেটাই এখানে, বা উদাহরণটা এভারেজ ভ্যালু আর বেঞ্চমার্কের ভ্যালু ডিফারেন্সটা ডিফারেন্ট। কিন্তু আমাদের এখানে আমরা এভারেজ ভ্যালু হলেই মনে করি যে আমাদের উন্নতি হচ্ছে, এভারেজের সঙ্গে এটা ঠিক না, এভারেজ ঠিক না। এই জন্য আমি সেদিন ক্লাসে বোঝাচ্ছিলাম আমাদের কলিগদেরকেই, এই আমার বয়স এখন 75, কিন্তু ত্রিপলিতে যখন আমি আসি দেখি যে ওখানে প্রায় 7-8 জন শিক্ষক শিক্ষকের বয়স হচ্ছে প্রায় 27 থেকে এর ভিতর। তাদেরকে বললাম তোমার জব করে, আমারটা জব করে এভারেজ করো, তো তাতে দেখা গেলো তাদের সবারই বয়স হয়ে যাচ্ছে 37, আমারও বয়স 37 হয়ে গেলো, কিন্তু দেখা যাচ্ছে 37 এভারেজ হলো এই 8 জনের ভিতর 7 জনের বয়স বিলো দি এভারেজ গেলো। সো এই ধরনের এভারেজ কিন্তু মূল্য না। এই যে বেঞ্চমার্ক বলতে আমরা বুঝাচ্ছি এটাই, কোন একটা ইনস্টিটিউশনে যে বিষয়ে হোক মেজরিটিটা কোন দিকে থাকতেছে সেভাবে ঠিক করতে হবে। এখন এই বেঞ্চমার্কটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করবে, ম্যাথে একরকম হবে, ইংলিশ সাহিত্যে একরকম হবে, অথবা ডিপার্টমেন্টই ঠিক করবে যে হ্যাঁ অন অ্যান এভারেজ আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট বা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আমাদের যে এই সেমিস্টারে 40টা কোর্স হলো, কোর্সের ভিতর অন অ্যান এভারেজ মার্কটা হলো এবার 3, জিপিএ 3 থাকে তারা হয়তো ঠিক আছে, এবার 3 হলো, তার ভিতর কোনো কোনো কোর্সে হয়তো 2.9 পেতে পারে, কোনোটা হয়তো 3.5 হতে পারে। অন অ্যান এভারেজ তাদের ডিপার্টমেন্টে দেখলো এভারেজ 50% স্যালারি 3-3 বেশি আছে, 3 আছে, তাহলে তারা ধরতে পারে যে টার্গেট আমাদের আগামীবার 3.5 অথবা 3.4 হলো, তবে দেখবে ইম্প্রুভমেন্টটা কেমন হলো, ইমপ্রুভমেন্ট করে দেখা যায় 3.4 হয়নি 3.3 হয়েছে অথবা বেশি হয়েছে, এইটা থেকে ইনক্রিমেন্টটা বোঝা যাবে। আপনি যেটা বলছেন যে এক ফিক্সড ভ্যালু, এটা প্রত্যেক ডিপার্টমেন্টে ফিক্সড ভ্যালু ধরা সম্ভব না, আর সাবজেক্টও ধরা সম্ভব না, ওটা ডিপার্টমেন্টে পরীক্ষা কমিটি বসে আলোচনা করে দেখে ঠিক করবে যে এই ধরনের অন অ্যান এভারেজ ভ্যালুটা। আমাদের যখন পাস মার্ক আছে বেঞ্চমার্ক দেখি যে না এই পাস মার্ক 50% নাম্বার পেলে পাস করে গেল, শুধু পাস করলে হবে না, আমাদের মেজরিটি ছেলে কি পায়, অনেক অনেক ইউনিভার্সিটিতে বেঞ্চমার্কে ধরছে 70-75, 75-70, এটা 50% ছেলে যে 75 নাম্বার পাবে সব জায়গায় এটা বলা বল হতেও পারে, আস্তে আস্তে ইম্প্রুভ হতেও পারি আমরা। সেই জন্য বলছে বেঞ্চমার্কটা ডিপার্টমেন্টেই ঠিক করবে, তাদের অন দি বেসিস অফ ইনসাইড ডিসকাশন ডিপার্টমেন্টের সব পরিস্থিতি দেখেই করবে তারা, নিউমেরিক্যাল ভ্যালু ঠিক করে দেওয়া সম্ভব না এখন আমার মতে, আমি যেটা পড়াশোনা করে দেখছি। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে? আমাদের যারা চেয়ারম্যান সাহেব বৃন্দর কিছু কথা বললে ভালো লাগে, তারা যদি কিভাবে করতে চায় এটা কিন্তু করতে হবে আমাদের। এই জন্য বিএসসি যেটা বাংলাদেশ কাউন্সিল ডাটা লাগবে, ডাটা আপনার সব জায়গায় লাগবে, আর এগুলো হলে আস্তে আস্তে আমরা নড়াচড়া করে বসবো। যেমন ইকোসিস্টেম একটা ব্যাপার আছে, কোয়ালিফিকেশনের টার্মগুলো আছে, এগুলো একটু আস্তে আস্তে কালেকশন হবে, নট ইন এ ডে, দেখা যাক প্রেশার থাকলে বুঝতে হবে আর কি। এই জন্য এটা হাতে নেওয়া আর কি আমাদের এই উদ্যোগটা, কোয়ালিটিটা আমরা যাতে ইম্প্রুভ করতে পারি সেই জন্য এটা করা হয়েছে। আমাদের চয়ন বিন্দু সবাই যে থাকে কিছু বলতে পারে, ওনারা কে কে আছে জানি না। স্যার আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি মানে আমার থ্যাংক ইউ তো বন্ধ করতে না, থ্যাংক ইউ থাকবে, থ্যাংক ইউ স্যার আগে বলুক, হ্যাঁ থ্যাংক ইউ তো থাক, বন্ধ করব না। যেটা বলতেছিলাম দালসা, যে যে কথা বললেন যে একটা বেঞ্চমার্ক ডিপার্টমেন্ট ঠিক করবে, এখন আসলে এটা যদি আইকিউ থেকে একটা সেন্ট্রাল পয়েন্ট দেয়া হয় তো আমরা সেটাকে অ্যাচিভ করার ট্রাই করতে পারি, কিন্তু আমরা কতটা কত ভ্যালুটাকে আরবিটারি দিব এই বিষয়টা স্যার একটু কনফিউজিং আমার মনে হয়। স্যার এমদার সাহেব বলছেন না এটা? হ্যাঁ জি স্যার, জি স্যার। তাহলে প্রথমবার ইউ এইবার কার রেজাল্টটা দেখে দেখো 50% মার্কটা ম্যাক্সিমাম কোনটা হচ্ছে, ইউ ফাইন্ড দ্যাট ফার্স্ট ফার্স্ট হলে তাহলে তখন বোঝা যাবে কি হলো। আপনি একটা টার্গেট দেন তাহলে আমরা এটা অ্যাচিভ করার চেষ্টা করব, কত রকম
টার্গেট হলে ধরেন আমি তো টার্গেট চট করে ভাই বলা আপনাদের বসে ঠিক করতে আমি মনে করি 60% ধরা উচিত 60% স্টুডেন্ট করছে যে একটা সাবজেক্টে আসলে কোন কোন সাবজেক্টে অর্ধেকে বেশি এ প্লাস পাই গেল সেটা কি আসলে কি ওই স্টুডেন্টই অন্য সাবজেক্ট করতে গিয়ে কম পায় দেখা যায় একজন এ প্লাস পায় না ওই সেকশনে বা দুইজন পাইলো তো ওই ব্যাপারটা আমার মনে হয় একটা কিছুতে আসা উচিত যাতে করে একটা ব্যালেন্স থাকে শুধু আমাদের লোয়ার সেট করার চেয়ে আপারটাই বেশি চ্যালেঞ্জিং আমার মনে হয় আমাদের আপার এত বেশি যেটা কোয়ালিটি স্টুডেন্টের চেয়ে তো মনে হয় যে সিজিপিএ বেশি হোল্ড করতেছে তার কোয়ালিটির চেয়ে আর এই করোনার পরিস্থিতিতে মনে হয় ওটা আরো আরো ভয়ানক বেশি হয়ে গেছে রাইট তাহলে আমরা কি করব ইসুফ স্যার ওই যে 6 নম্বর পয়েন্টে সিমেন্টে যে টার্মগুলো আছে ওখান থেকে আমি যেগুলা ইন্ডিকেট করতেছি যে আমাদের ইউনিভার্সিটিতে রিসার্চ ফান্ড ছাত্রদের কোয়ালিটি টিচারাইজেশন রেশিও এগুলা ওইগুলা ইন্ডিকেটর আর কি ওখানে যে অনেক স্ট্যান্ডার্ড আছে না মানে কোথাও কি দেওয়া আছে যে লিস্ট করা আছে যে এগুলো পারফরম্যান্স ইন্ডিকেটরস কারণ অনেক দেশে মনে হয় বাইরের অনেক দেশে কিন্তু পারফরম্যান্স ইন্ডিকেটরস লিস্ট করা মানে ওদের আলাদা ইয়া আছে আমাদের এখন আমি সঠিক ভালোমতো বলতে পারছি না দেখতে হবে আমি যদি ধারণা করতে থাকি যে স্ট্যান্ডার্ডগুলো বলা হচ্ছে সিমেন্টের জন্য সেই স্ট্যান্ডার্ডগুলো ইন্ডিকেটর আর কি যে আমাদের এটা নাই যেমন আমাদের নেট এফসেলে দিয়েছিল আগে 17 সালে ইন্টারনেট ফ্যাসিলিটি খুবই পুয়োর ওটা একটা ইন্ডিকেটর বলা যায় আমাদের শিক্ষকদের রিসার্চ ফান্ড খুব পুয়োর এটাও একটা ইন্ডিকেটর আমাদের বা হয়তো আমরা রিসার্চ ভালো করলাম সেটাও ইন্ডিকেটর এগুলোই পারফরমেন্স ইউনিভার্সিটি আর কি পারফরমেন্স এক্সট্রা কারিকুলার আইগুসি ম্যানুয়ালের ওই 4.7 এ পারফরমেন্স ইন্ডিকেটর নামে আছে কিছু আগে 4.7 জি এটা ম্যানুয়ালটা আর কি ম্যানুয়ালটা assessment manual এমনি manual না operation manual যে মূল মূল যে বইটা ওটা ওইটার যেখান থেকে এই ফর্মটা নে আছে ওটা টেবিল 2 তে 4.7 এ টেবিল 2 তে কিছু assessment committee 4.7 তো দেখতে পাচ্ছেন টেবিল 2 এ এটা স্যার এই ফর্মটা না যে মূল যে বইটা থেকে যেটা নে আছে ওই ওই বইয়ের ডেসক্রিপশনে লেখা আছে কত পেজে বল দেখো তো ওখানের পেজ নাম্বার 17 ইনস্ট্রুমেন্টস ফর মেজারিং দ্য প্রোগ্রেস অফ প্ল্যানিং অ্যাক্টিভিটিস আইকিউসি ইজ রেসপন্সিবল টু ইন্ট্রোডিউস এন্ড ইমপ্লিমেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স প্রসেসেস উইদিন ইউনিভার্সিটি পারফরম্যান্স অফ আইকিউসি ইজ কন্ডাক্টিং দ্য অ্যাক্টিভিটিস অফ প্রোগ্রেস অ্যাটেন্ডিং দ্য স্পেসিফিক অবজেক্টিভ উইল বি মেজার্ড বাই ইউজিং প্রি ডিটারমাইন্ড performance indicators based on the work plan milestones sample of performance indicator IQC covering 3 years activities is prepared acha ekhane dise kichu ta udahoron deyeni ekhane table kore diyeche eta dekhte hoy eta dekhbo ami inshallah dekha jak kibhabe apply korte reference explain objectives calculation method assumptions verification method calculation এটা কি স্যার কোনো ক্যালকুলেশন কোনো কিছুর সাথে রিলেটেড মানে পারফরম্যান্স ইন্ডিকেটরস কি কোনো পয়েন্ট বা কোনো কিছুর সাথে রিলেটেড কিনা এটা এখানে টেবিল দেখে বোঝা যাচ্ছে না এটা একটু স্টাডি করে বলতে হবে যেহেতু লিখেছে রেফারেন্স